সবাইকে আমার নমস্কার। আজকে আপনাদের সাথে গল্প করব যে ইতালির সবচেয়ে বিখ্যাত যে চিজ, যে চিজটাকে বলা হয় পারমেসান চিজ, এবং এই পারমেসান চিজটা হচ্ছে যে যত পৃথিবীতে মানে ওয়ার্ল্ডে যত চিজ আছে, যত রকমের চিজ আছে, তার মধ্যে হচ্ছে সবচেয়ে বিখ্যাত চিজ, এবং এই চিজটাকে বলা হয় দ্য কিং অফ দ্য চিজ। হ্যাঁ, পারমেসান চিজ ইতালির সবচেয়ে বিখ্যাত, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত চিজ। তো এই যে ইতালির এই যে পারমেসান যে চিজ যেটা আছে, সেই ইন্ডাস্ট্রিটা কিন্তু মানে 20th century প্রথম দিকে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা ধ্বংস হতে শুরু করেছিল। এবং যদি ভারতবর্শের যদি শিখ সম্প্রদায় না থাকত, তাহলে হয়তো আজকে ইতালিতে এই পারমেসান এই চিজটার কোনো অস্তিত্বই থাকতো না। আজকে যে ওয়ার্ল্ডের লোকে যে ইতালির এই সবচেয়ে বিখ্যাত যে পারমেসান চিজ যেটা খাচ্ছে, তার পিছনে অবদান কিন্তু আমাদের ভারতের এই শিখ সম্প্রদায়। তো ভারতবর্ষের শিখরা তো থাকে পাঞ্জাবে, এবং পারমেসান চিজ যেটা সেটা তো হয় ইতালিতে, এবং এটা প্রথম হতো যে ইতালির পারমা অঞ্চলে যে খ্রিশ্চান যে সমস্ত মঙ্কস যারা ছিল, তারা ওখানকার খ্রিশ্চান মনেস্ট্রিতে এই চিজটা তৈরি করতো। তো ওই অঞ্চলটার নাম ছিল পারমা। তো এই পারমা থেকে এই চিজটার নাম হয় পারমেসান চিজ। তো এই চিজটা তো ইতালিতে তৈরি হয়। তাহলে এই ইতালির সাথে এই পাঞ্জাবের কী সম্পর্ক? তার হচ্ছে কারণ হচ্ছে যে 20th century এই প্রথম দিকে প্রচুর মানে শিখ সম্প্রদায়ের লোকেরা ধীরে ধীরে ইতালি যেতে শুরু করে নতুন কাজের সন্ধানে, নতুন জীবিকার সন্ধানে। এবং মানে প্রায় তখন প্রথম যে মানে শিখ সম্প্রদায় যে প্রথম 2 বছরে যে ইতালিতে গিয়েছিল, তা মোটামুটি প্রায় 20,000-এর উপর। এবং এরা পৌঁছলো কোথায়? ইতালিতে গিয়ে ইতালিতে যারা মাইগ্রেট হলো, তো এই শিখরাজের পাঞ্জাব থেকে গিয়ে ওরা মাইগ্রেট হলো ইতালির উত্তর ইতালির একটা খুব ছোট্ট একটা টাউন, যে টাউনটার নাম হচ্ছে নোভেল লারা। তো এই নোভেল লারা হচ্ছে যে উত্তর ইতালির খুবই একটা ছোট্ট একটা টাউন। কিন্তু ছোট্ট টাউন হলে কি হবে? এইখানে হচ্ছে সবচেয়ে বিখ্যাত যে বললাম যে ইটালিয়ান যে পারমেসান যে চিজ যেটা হচ্ছিল, সেই চিজটা কিন্তু এই শহরে তৈরি হয়। তো এই ইতালির যে পারমেসান চিজ যে ইন্ডাস্ট্রিটা, এটা কেন ধীরে ধীরে বন্ধ হওয়া শুরু হয়েছিল, তার কারণ হচ্ছে যে এই ইতালির যে চিজ ইন্ডাস্ট্রিতে যে সমস্ত শ্রমিক যে দরকার হয়, হ্যাঁ, সেই সমস্ত শ্রমিকদেরকে কিন্তু সপ্তাহে 7 দিনই কাজ করতে হয়, মানে কোনো ছুটি পাওয়া যায় না। যদি কোনো ছুটি পেতে হয়, তাহলে পরে আপনার পরিবর্তে আপনার অন্য কোনো বন্ধুকে, মানে যে শ্রমিক, সে আপনার হয়ে কাজ করবে, মানে ডবল কাজ করতে হবে। তো সেই জন্য ইতালির যে সমস্ত শ্রমিক যারা এই সমস্ত চিজ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিল, এই পারমেসান চিজ ইন্ডাস্ট্রির সাথে, তারা ধীরে ধীরে এই চাকরি ছেড়ে দেওয়া শুরু করলো। এবং তারা বললো যে তাদের পক্ষে সম্ভবই নয় যে মানে সপ্তাহের পুরো সময় এই মানে কারখানাতে দেওয়া, এবং তাদের পক্ষে সম্ভব নয় এরকম চিজ ইন্ডাস্ট্রিতে কাজ করা। এবং সেই সমস্ত শ্রমিকরা তখন ধীরে ধীরে এই পারমেসান যে ফ্যাক্টরি, যেটা চিজ ফ্যাক্টরি, সেখান থেকে কাজ ছেড়ে অন্যান্য কাজ মানে খোঁজা শুরু করলো। ফলে শ্রমিকের অভাব, এবং এত যে পারমেসান যে চিজ ফ্যাক্টরি ছিল সেখানে এত যে মানে কাউ যারা ছিল, এবং তাদের যে দুধ দেওয়া, দুধ রাখা, দুধ সংগ্রহ করা, এবং দুধ থেকে তারপরে চিজ তৈরি করা, এরকম মানে অনেক রকমের প্রসেস ছিল। তো সেই সমস্ত কাজের জন্য কোনো শ্রমিকই ছিল না, মানে শুধুমাত্র মানে 78% শ্রমিক কাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। তো তখন মানে পারমেসান চিজ যে ফ্যাক্টরি যেটা, সেটা মানে উৎপাদন একদমই বন্ধ হয়ে গিয়েছিল। এবং হয়তো যে শিখরা যদি না পৌঁছতো এই পাঞ্জাবিরা, তাহলে হয়তো এই পারমেসান এই ইতালির পারমেসান ফ্যাক্টরিটাকে পারমেসান চিজ ফ্যাক্টরিটাকে বন্ধ করে দেওয়া হতো। কিন্তু এই শিখরা পৌঁছে কিন্তু এটা মানে আবার এদের এই পারমেসান ইতালির এই পারমেসান চিজ উৎপাদন শুরু হলো। কারণ যে সমস্ত পাঞ্জাব থেকে যে সমস্ত শিখরা এই ইতালির এই নোভেল লারা যে টাউনটাতে পৌঁছলো, ওদের
মানে ওদের কাছে যে 7 দিন মানে সপ্তাহে 7 দিন পুরো উইক কাজ করা কোনো ব্যাপারই ছিল না। এবং ওরা বলল যে আমরা যদি কখনো ছুটি নিই তাহলে আমরা আমাদেরই মানে বন্ধু যে আছে সে আমার হয়ে মানে ডবল কাজ করবে, এবং সেজন্য ওরা ওদের কোনো মানে প্রবলেমই ছিল না। এবং আরেকটা হচ্ছে যে অনেক সকালবেলা উঠে মানে গরুর দুধ দোয়াতে হয়, হ্যাঁ, এবং সেই কাজগুলো মানে পাঞ্জাবিরা প্রচণ্ড দক্ষ ছিল, কারণ পাঞ্জাবে ওদের নিজেদের জায়গাতে ওরা কিন্তু এই সমস্ত কাজ করে এসেছিল। ফলে ওদের এই চিজ ইন্ডাস্ট্রিতে এই সমস্ত এই যে গরু লালন পালন, তারপরে দুধ সংগ্রহ করা এবং দুধকে সংরক্ষিত করা, এই সমস্ত কাজগুলো কিন্তু ওদের কোনো প্রবলেম ছিল না। যেটা শুধু প্রবলেম ছিল যে এই সমস্ত চিজ প্রসেসিংয়ের যে সমস্ত কাজ সেগুলো একটু শেখার, কিন্তু সেগুলো এক দু মাসের মধ্যেই ওরা এতে রপ্ত হয়ে যায়। কারণ পাঞ্জাবেও আপনারা জানেন যে মানে দুধের মানে মিল্ক ইন্ডাস্ট্রি অনেক আছে, এবং সেখান থেকে ওদের মানে একটা এক্সপিরিয়েন্স ছিল, ফলে ওদের এরকম কোনো রকম অসুবিধা হয় নাই। এবং ওরা প্রচণ্ড কাজ করতে ভালোবাসতো, এবং ওদের কোনো ওদের মধ্যে কোনো এ ছিল না যে না মানে পরিশ্রমের জন্য আমাদের মানে বিশ্রামের দরকার, এরকম ওদের কোনো প্রবলেম ছিল না। ফলে এই সমস্ত পারমিশন চিজ কোম্পানির যে সমস্ত মালিক যারা ছিল, কয়েক বছরের মধ্যে ওরা কিন্তু এই শিখ সম্প্রদায় কিন্তু ওদের খুব প্রিয় হয়ে উঠল, এবং মানে ওদের যে মানে আগে যে উৎপাদন ক্ষমতা ছিল তার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা কিন্তু বেড়ে গেল। এবং ওদের টোটাল ফ্যাক্টরিতে 80% যে লেবার যারা, তারা কিন্তু এই সমস্ত শিখ সম্প্রদায় ছিল এবং আজ এখনো আছে। এবং এরপরে একটা এমন একটা ঘটনা ঘটলো এই ইটালির এই ইটালিতে, যাতে এই ভারতবর্ষের শিখ সম্প্রদায় ইটালিতে আরও বেশি পপুলারিটি পেয়ে গেল। সেটা হচ্ছে যে 2012 যখন ইটালিতে ভূমিকম্প হলো, যে ভূমিকম্পটাকে বলা হয় এমিলা আর্থকুয়েক, মানে এমিলা অঞ্চলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে ভূমিকম্পটার নাম দেওয়া হয় এমিলা আর্থকুয়েক। তো এই এমিলা আর্থকুয়েক যখন হলো, তখন কিন্তু এই নোভেল্লারা টাউনের যে পারমিশন চিজ মানে ফ্যাক্টরিতে যে সমস্ত শিখ সম্প্রদায়ের লোকেরা কাজ করত, তারা কিন্তু নিজের মানে প্রাণের ঝুঁকি নিয়ে সে সমস্ত যে সমস্ত বাড়ি ভেঙে গিয়েছিল সে সমস্ত বাড়ি থেকে মানে লোকদেরকে উদ্ধার করা, ভাঙা বাড়ি থেকে লোকদের উদ্ধার করা, এবং যেখানে ইটালির লোকাল লোকেরা যেতে ভয় পাচ্ছিল যে হয়তো বাড়ির ছাদ ধসে যেতে পারে এবং মারা যেতে পারে, সেই জন্য তখন কিন্তু এই এরা কিন্তু নিজেদের মানে প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু ওরা ওখান থেকে এদেরকে বার করে এনেছিল, এবং অস্থায়ীভাবে মানে খাবার মানে সরবরাহ করা, হ্যাঁ, যে ইটালি গভর্নমেন্ট যে সমস্ত খাবার দিচ্ছিল যে সমস্ত মানে ক্ষতিগ্রস্ত লোকেদেরকে, সেই সমস্ত দুর্গম জায়গাতে গিয়ে সে সমস্ত খাবার দিয়ে আসা, এই সমস্ত কাজ কিন্তু তখন এই শিখ সম্প্রদায়ের লোকেরা করে। এবং এই ভূমিকম্পের এই ঘটনাটা ঘটার পর ওরা কিন্তু মানে ইটালির মানে সোশ্যাল লাইফে প্রচণ্ডভাবে মানে পপুলারিটি পায়, এবং এত পপুলারিটি পায় যে এই নোভেল্লারাতে একটা মানে বিশাল বড় একটা গুরুদ্বারা তৈরি করা হয় ওদের জন্য ইটালিতে। এবং এই নোভেল্লারা যে শহরে যে সর্দারদের জন্য মানে শিখ সর্দারদের জন্য যে গুরুদ্বারাটা তৈরি করা হয়েছিল, এটা হয়েছিল 2000 সালে, এবং 2012 যখন ভূমিকম্প হলো তখন কিন্তু আরও আরেকটা মানে ইটালিতে আরেকটা মানে গুরুদুয়ারা তৈরি করা হলো। এবং ওই যে গুরুদুয়ারা যে ওপেনিং সেরেমনিতে কিন্তু পার্টিসিপেট করেছিলেন যে ইতালির ফর্মার যে প্রাইম মিনিস্টার যিনি ছিলেন রোমানো প্রদি, তো রোমানো প্রদি এসেছিলেন ওপেনিং সেরেমনিতে। তাহলে আপনারা বুঝে দেখুন যে মানে একটা দেশে প্রাইম মিনিস্টার এসেছিল মানে গুরুদুয়ারার ওপেনিংয়ে, ওপেনিং সেরেমনিতে, তার মানে কতটা মানে শিখ সম্প্রদায় ইতালির মানে সমাজে মানে পপুলারিটি পেয়েছিল, এবং মানে সবাই ওদেরকে ওদের উপর প্রচণ্ডভাবে থ্যাঙ্কফুল ছিল যে ওদের যে মানে ইটালির যে পৃথিবী বিখ্যাত যে চিজ, যে পারমেশন যে চিজটা, সেই পারমেশন চিজটার মানে আবার যে শুরু হলো ওদের উৎপাদন, হ্যাঁ, এবং তার জন্য কিন্তু অবদান হচ্ছে এই শিখ সম্প্রদায়ের। তো সেই জন্য ওরা কিন্তু মানে প্রচণ্ডভাবে সম্মান করতো, এবং ওখানকার কোম্পানির মালিকেরাও এদের প্রচণ্ডভাবে সম্মান করে। এবং ওদেরও মানে শিখ সম্প্রদায়ের যে সমস্ত লোকেরা যে এই নোভেল্লারা যে জায়গাটাতে এসেছিল শহরে ইটালির, সেই শহরটাকে ওরা কিন্তু প্রচণ্ড ভালোবেসে ফেলে, কারণ ওই শহরটার সাথে পাঞ্জাবের মানে ওয়েদারের প্রচণ্ড মিল ছিল। যেমন পাঞ্জাবের ওয়েদার হচ্ছে খুব হিউমিড টাইপের, তো সেই জন্য ওইখানে এসে দেখলো যে এদেরও মানে ওয়েদারটা কিন্তু খুবই হিউমিড। এবং ইটালি হচ্ছে একটা মানে পাহাড়ি দেশ, অনেক পাহাড় আছে এই দেশে, কিন্তু এই নোভেল্লারা যে জায়গাটা সেটা কিন্তু খুবই ব্যতিক্রম, এখানে কিন্তু নো মাউন্টেন্স, কোনো পাহাড় নেই। তো সেই জন্য পাঞ্জাবেও আপনি দেখবেন যে কোনো পাহাড় নেই,
তো ঠিক সেমনি এখানে কোনো পাহাড় নেই, কিন্তু এগ্রিকালচার ল্যান্ড অনেক প্রচুর, ঠিক পাঞ্জাবের মতো। সেই জন্য মানে পাঞ্জাবের জলবায়ু, পাঞ্জাবের আবহাওয়া, পাঞ্জাবের মানে সোসাইটির সঙ্গে অনেক মিল ছিল এই নোভাল্লারা, এই ইটালির এই শহরটা। সেই জন্য পাঞ্জাবিরা এখানে এসে কিন্তু মাইগ্রেট হয়ে আসার পরও কিন্তু ওরা মানে ওদের ওদের ওরা নিজেরা অনেক সাংবাদিকদেরকে বলেছে যে ওদের কখনো মনে হয়নি যে ওরা একটা কোনো বাইরে একটা ফরেন দেশে এসেছে, ওদের মনে হয় যে ওরা পাঞ্জাবে আছে, কারণ পাঞ্জাবের সাথে এই নোভাল্লারা শহরটা কিন্তু প্রচণ্ড মিল। এবং এখানে যে ডেয়ারি ফার্ম যেগুলো আছে সেগুলো পাঞ্জাবেও এরকমই ডেয়ারি ফার্ম, হ্যাঁ, সেই জন্য এনভায়রনমেন্টটাও অনেকটা মিল খায়। এবং ঠিক সেইভাবে এরা কিন্তু প্রচণ্ড সাহায্য করে এই ইতালির এই চিজ ইন্ডাস্ট্রিকে। এবং আজকে যে আমরা ওয়ার্ল্ডে যে এই পারমিশন যে চিজটা আমরা যেটা খাচ্ছি, এবং তার জন্য কিন্তু এই আমাদের ভারতবর্ষের এই শিখ সম্প্রদায়ের অবদান কিন্তু প্রচুর। তো সেই আপনাদেরকে এই একটা গল্প শোনালাম যে ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত যে পারমিশন চিজ তার পিছনে কার অবদান, তার পিছনে কিন্তু আমাদের ভারতের এই শিখ সম্প্রদায়ের অবদান। তো এই গল্পটা আপনাদেরকে শোনালাম আজকে। এবং প্লিজ আমার যদি এই চ্যানেলটা ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।